আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কুকিং চ্যানেল হাতের ছোঁয়াতে সবাইকে ওয়েলকাম। প্রচণ্ড গরমে সারাদিনের ক্লান্তি ভুলে যখন আপনার প্রিয় মানুষটি ঘরে ফিরবে, তখন ঝটপট তৈরি করে দিতে পারেন ঠান্ডা ঠান্ডা কাঁচামের এই জুসটি, যেটা কিনা এক নিমিষেই আপনার প্রিয় মানুষটির ক্লান্তি ভ্যানিশ করে দিবে। তো চলুন দেখে নিই ঠান্ডা ঠান্ডা কাঁচামের জুস তৈরির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে মাঝারি সাইজের একটি কাঁচা আম নিয়েছি। আমের উপরের খোসাটা ফেলে আমটাকে খুব ভালোভাবে ধুয়ে এরকম কিউব করে কেটে নিয়েছি। আর এখানে 1 কাপ পরিমাণ আম আছে। এবার একটি ব্লেন্ডারের জগে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আম, 2 কাঁচামরিচ, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ আর 1/2 চা চামচ পরিমাণ রেগুলার লবণ। বিট লবণটা দিতে ট্রাই করবেন, এতে করে টেস্ট অনেক ভালো আসে। আর নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ঠান্ডা পানি। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার আবারও সব কিছুকে একটু মিশিয়ে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার এই জুসটাকে একটু ছেঁকে নিতে হবে। আর জুসের এই ছেঁকে নেওয়া অংশটা, যেটা আমের কাঁদ বলা হয়, আর এটা দিয়ে চাইলে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করতে পারেন। আর আমসত্ত্ব তৈরি করার রেসিপিটাও কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব। চাইলে না ছেঁকেও খেতে পারেন, তবে ছেঁকে নিলে এটা খেতে বেশি ভালো লাগে। এবার একটি সার্ভিং মগে আমি জুসটা নিয়ে নিলাম আর উপরে দিয়ে দিলাম কিছু বরফ কুচি। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।